রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, এই সম্পর্কে আপনার মতামত কি? আমার আবার মতামত কি, রমজান হলো সহমর্মিতার মাস, এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে। সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন, এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে। আপনি মিডল ইস্টে চলে যান, এমনকি আফ্রিকায় চলে যান, দেখবেন গ্রোসারি দোকানগুলোতে, মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমায় দেওয়া হয় জিনিসপত্রের, যাতে করে রমজানে রোজাদাররা একটু ভালোভাবে অবয়বন্দী করতে পারে, সহজ হয় তাদের জন্য। আর আমাদের দেশে উল্টো আরো চিনি সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায়, তারপরে বিক্রি করে। যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে, পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে, তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই। ইসলাম শুধুমাত্র নামাজের দায় রাখার নাম নয়। অতএব ব্যবসায়ীরা, আমরা অসৎভাবে এভাবে উপার্জন করব না, গোদামজাত করব না, ক্রাইসিস সৃষ্টি করব না। আল্লাহর জন্য ছাড় দিব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।